নবীকে কটাক্ষ করা এটা হিন্দু মুসলমানের সংঘর্ষের বিষয় নয়। নবীকে মুসলমানরা যেরকম মহব্বত করে, হিন্দুদের মধ্যে যারা সচেতন তারাও আমার নবীকে মহব্বত করে, যারা শিক্ষিত তারাও আমার নবীকে মহব্বত করে, যারা ইতিহাস পড়ে, যারা নবীর সিরাত পড়ে, যারা নবীর আখলাক জানে, তারা আল্লাহর নবীকে ভালো না বেশে পারবে না কোনোদিন। আমরা একটা কথাই জানি, যারা আমার নবীকে গালি দেয় তার কোনো ধর্ম পরিচয় নাই, যে আমার নবীকে গালি দেয় তার কোনো দলীয় পরিচয় নাই, যে আমার নবীকে গালি দেয় ওর কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমার উম্মতের কাছে তার একটাই পরিচয়, সে আমার নবীর দুশ্মন। সুতরাং আল্লাহ নবীর সকল দুশ্মনদেরকে আল্লাহর জমিনে যেখানে পাওয়া যাবে তোমরা প্রস্তুতি নাও, সেখানে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতে হবে। মহতরম হাজিরিন, আমাদের আখেরি পয়গাম হলো এটা, আমরা এত কিছু বলি নাই। 2013 সালে 13 দফার কথা আল্লামা আহমদ শফি বলেছিলেন, 13 দফার মধ্যে 12টাই তো কথার কথা, আসল দফা একটাই, আসল দফা একটাই। আজও বলছি আসল দফা একটাই, আমার নবীকে যারা কটাক্ষ করবে, রহমতের নবীকে যারা কটুক্তি করবে, তারা শুধু মুসলমানের দুশ্মন নয়, তারা হলো মানবতার দুশ্মন। কথা ঠিক না বেঠিক? কোরআন কি বলেছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। চিৎকার করে বলেন কি আছে? রাহমাতাল লিল মুমিনিন না রাহমাতাল লিল আলামিন? আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না? আমার নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আমার নবী মুসলমানের জন্য যেমন রহমত, হিন্দুর জন্য আমার নবী রহমত। আমার নবী খ্রিস্টানের জন্য যেমন রহমত, ইহুদির জন্য আমার নবী রহমত। আমার নবী যেরকম বাংলাদেশের মানুষের জন্য রহমত, আমেরিকার মানুষের জন্য আমার নবী রহমত। কাজে এই রহমতের নবীকে যখন কেউ আঘাত করে, এই রহমতের নবীর উপর যখন কেউ অশ্লীল বাক্য বানে, নবীকে জর্জরিত করে, তখন আঘাতটা শুধু ইসলামের উপর লাগে না, আঘাতটা গোটা বিশ্ব সভ্যতার উপর লাগে, আঘাতটা শুধু মুসলমানের গায়ে লাগে না, আঘাতটা গোটা বিশ্বের 700 কোটি মানুষের গায়ে লাগে।